আমি দুদিন থেকে খুবই ব্যস্ত, তো আমি ঠিক মতো শুধু খাবারই টাইম মতো দিচ্ছি, চেক করতে পারতেছি না। আমি বলছিলাম যে আমার সাদা মুরগিটা ডিম পারবে, তো আমি আজকে খাবার দিয়ে পরিষ্কার করতেছি খরগোশের খাতাটা, তখন খরগোশের খাতার মধ্যে ওই যে দুইটা ডিম এই যে, তো এই যে দুইটা ডিম, তার মানে এটা কালকে পারছে আর এটা হলো আজকে ডিম পারছে। তো সাদা মুরগিটা আমার ডিম দেওয়া শুরু করে দিছে। ডিম দুটো আমি এটার মধ্যে রাখবো, আমি চাচ্ছিলাম যে এখানে ডিম পারুক, এখানে ডিম পারার জন্য জায়গা বানাই দিয়েছিলাম। মুরগাটা ঠিকই আছে, সুস্থ আছে, কিন্তু মুরগিটা হলো একটু দেখতেছি উইক, আজকেই দেখা যাচ্ছে একটু উইক, মানে চুপচাপ আছে, একটু দৌড়াদৌড়ি কম করতেছে। দেখবো কালকের মধ্যে যদি ঠিক থাকে তো ঠিক থাকলো, আর না থাকলে ওষুধ আনতে হবে। আজকে রাতটা দেখা যাক। দুদিন ডিম পারছে, আমি টের পাই নাই, তো খরগোশের খাঁচায় ডিম পারছে। তো আজকে সকালবেলা উঠেই আমি ছাইড়ি দিছি ওকে, প্রথমে জায়গাটা দেখাইছি একবার, যে ওইখানে ধরে নিয়ে গিয়ে ডিমগুলো দেখাইছি। তো খাঁচা খোলা ছিল, তখন বেড়েই গেছে, বেড়ে খাওয়া দাওয়া করলো, এখন দেখি নিজে থেকেই উপরে উঠছে। তো এখন ডিম পারবে হয়তো, এর জন্য নিজে থেকেই উপরে উঠে গেছে ওই জায়গাটায়। এটা পারলো আজকে, এই ডিমটা পারলো। এখন যা কর, জায়গাটা ঠিক হয়ে গেছে, ওর ঠিক মতো এখন জায়গায় আসতেছে। তো এদের এই মাত্র পেয়ারা দিলাম, দুইটা পেয়ারা আনছি, একটা সাদা পেয়ারা এটা খাচ্ছে, আর লাল পেয়ারা একটা আনছি, ও মুখে করে নিয়ে ওই যে এক পিস নিয়ে ওইখানে কামড়ে রাখছে, আর এক পিস ওইখানে নিয়ে খাচ্ছে ওই যে, আর এটা এখানে বসে বসে খাচ্ছে। খাবারও প্রায় শেষ, ভাবছিলাম কালকে যাব ক্রান্তিতে মুরগির খাবার নিয়ে আসবো, কিন্তু কালকে হয়তো যাওয়া হবে না, কালকে যাওয়া হবে না, সবাই গেছে, আমাদের টিমের সবাই গেছে জলপেশে, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু ভাই মারা যাওয়াতে আমাদের অসুস্থ, এসে পূজা দিতে পারবো না। তো আজকেই কাজ ছিল, এর জন্য আজকে আমি যেতে পারিনি, সবাই গেছে ওরা, তাই কালকে একা একা আর ইচ্ছা হবে না, বিশ্ব নাই, বিশ্ব থাকলে বিশ্ব সুখকে নিয়ে যাইতাম। তো দেখি কালকে তো হচ্ছে না, পরে কবে সময় হয় সেদিন গিয়ে খাবার আনতে লাগবে। এটা এটার জন্য ওইখানে দিয়ে আসলাম, আবার দেখি এটা এখানে এসে খাচ্ছে।